কাফুলতারা যে মামলাটা রুজু করা হয়েছে জনৈক মোহাম্মদ এনামুল হক, উনি আমাদের অভিযোগ করেছেন একটা যে আমাদের এনআইডিতে যে 46 ধরনের তথ্য ব্যবহার করা হয় সেই সব তথ্যের অপব্যবহার সংক্রান্তে উনি 18 জনকে অভিযুক্ত করে এবং অজ্ঞাতনামা আরও 15 থেকে 20 জন কে আসামি করে একটা মামলা দায়ের করেছেন। এটা আপনার সাইবার নিরাপত্তা আইনের কিছু ধারা এবং সাথে প্যানেল কোডের কিছু ধারা সংযুক্ত করে একটা মামলা দায়ের করে। জনাব সজিদ ওয়াজেদ জয়, সাবেক প্রধানমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা, জুনায়েদ আহমদ পলক, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, তারেক এম বরকতুল্লাহ, সাবেক পরিচালক ডেটা সেন্টার, ওয়াহিদুর রহমান শরীফ, পরিচালক ডিজিকম গ্লোবাল সার্ভিস, এবং আরও অনেকের নাম রয়েছে। সব মিলিয়ে 18 জন যাহার নামীয় এবং এর বাইরে 15 থেকে 20 জন অজ্ঞাতনাম আসামি। মূল অভিযোগটা হয়েছে এখানে যে আমাদের যে ন্যাশনাল ডাটা সেন্টারে বা এনআইডিতে আমাদের 46 ধরনের যে ডাটার কথা উনি বলেছেন, যে যিনি অভিযোগকারী, সেই ডাটাগুলার মানে অপব্যবহার বা এই ডাটাগুলার তথ্যগুলো বেহাত হয়ে যাওয়ার একটা বিষয় উনি উল্লেখ করেছেন।